দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলররা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। প্রথমেই চলে যেতে চাই আমরা নোয়াখালীতে। নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান কাজল। কাজল, আপনার কাছে জানতে চাই যে সেখানে আসলে পৌরসভার নির্বাচনকে ঘিরে যে প্রচার প্রচারণা চলছে, যে উৎসবের আমেজ চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। রেদন, আপনি জানেন যে আগামী 16 জানুয়ারি দ্বিতীয় ধাপের যে পৌরসভা নির্বাচন, তার মধ্যে নোয়াখালীর একটিমাত্র পৌরসভা অর্থাৎ কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই নির্বাচনে আমরা এখন পর্যন্ত যতদূর আমাদের কাছে তথ্য রয়েছে, সেক্ষেত্রে 3 জন মেয়র প্রার্থী রয়েছেন এবং 32 জন হচ্ছেন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। 3 জন মেয়র প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এবং নৌকা প্রতীকের প্রার্থী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভাই আব্দুল কাদের মির্জা রয়েছেন, যিনি বর্তমানে মেয়র রয়েছেন এবং গত 3 সেশন তিনি মেয়র ছিলেন এবং এই নিয়ে তিনি চতুর্থবারের মতো মেয়র পদে লড়ছেন। আর বিএনপির প্রার্থী রয়েছেন, বিএনপি প্রার্থী ধানের শীষের প্রার্থী রয়েছেন কামালউদ্দিন চৌধুরী, যিনি উপজেলা বিএনপির সভাপতি। এবং এখানে আরেকজন প্রার্থী রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ উপজেলা আমির মোশাররফ হোসেন রয়েছেন মেয়র পদে। তো 3 জন মেয়র প্রার্থী রয়েছেন এবং 32 জন কাউন্সিলের মধ্যে তারা প্রত্যেক দিনই গণসংযোগ করছেন, সভা সমাবেশ এবং মিছিল মিটিং করছেন। তবে সেক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন আব্দুল কাদের মির্জা, নৌকা প্রতীকের প্রার্থী, তিনি প্রচার প্রচারণ অনেকটা এগিয়ে রয়েছেন এবং প্রত্যেক দিন তিনি গণসংযোগ মিছিল মিটিং সভা সমাবেশ নিয়ে ব্যস্ত রয়েছেন। কিন্তু সেক্ষেত্রে আমরা বিএনপি এবং জামাতের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তার সেক্ষেত্রে তেমন আমরা প্রচার প্রচারণা আমরা খুব লক্ষ্য করিনি। তো যেহেতু এখনো নির্বাচনের সময় রয়েছে, এখনো প্রায় 12-13 দিন সময় রয়েছে, নিশ্চয় নির্বাচন আরো জমে উঠবে এবং এখানে প্রায় 21,000 বেশি ভোটার রয়েছেন যারা 9টি কেন্দ্র রয়েছেন। এবং বাংলাদেশের পৌরসভা কোম্পানিগঞ্জে যে পৌরসভা নির্বাচন রয়েছে সেটি ইভিএমে অনুষ্ঠিত হবে এবং সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং যেহেতু ইভিএম পদ্ধতিটি অনেকের কাছে অপরিচিত, সেক্ষেত্রে ভোটের দুদিন আগে তারা মক ভোটিং এর মাধ্যমে যারা সেখানে ভোটার রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেবেন এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা আশা করছেন। এবং আপনি জানেন যে কোম্পানিগঞ্জের উপজেলার মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং তারাও আশা করছেন যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেক্ষেত্রে যিনি বর্তমানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রয়েছেন আব্দুল কাদের মির্জা, তিনিও একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই ছিল রেদন আমার কাছ থেকে নোয়াখালীর নির্বাচনের পৌরসভা নির্বাচনের সর্বশেষ। নিশ্চয়ই নিশ্চয়ই আসাদুজ্জামান কাজল, আপনার কাছে বিস্তারিত জানলাম বসুরহাট পৌরসভা নির্বাচনের খবর। এবার চলে যেতে চাই কুমিল্লার চান্দিনা পৌরসভা, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে যে প্রচারণা চলছে তা জমজমাট, কিন্তু অন্যান্য প্রার্থীদের প্রচারণা সেভাবে চোখে পড়েনি। আসলে চান্দিনা পৌরসভার কি খবর সে বিষয়ে জানাবেন আমাদের। দ্বিতীয় দফে কুমিল্লা চান্দিনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে এই পৌরসভা থেকে আওয়ামী লীগ এবং বিএনপি সহ মোট 5 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাউন্সিলর পদে 40 জন এবং সংরক্ষিত 7 জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন। আমরা এখানে আছি কুমিল্লা চান্দিনা পৌরসভা এলাকায়। এখানে আওয়ামী লীগ প্রার্থী জনাব সর্বদেশ ভূঁইয়া, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনি প্রচার প্রচারণা করছেন। আমরা এখন তার কাছে জানতে চাই প্রচার প্রচারণা তিনি কেমন খারাপ হচ্ছেন এবং আজ নির্বাচিত চান্দিনা পৌরসভার উন্নয়নে কি কি কাজ করবেন জনাব সর্বদেশ ভূঁইয়া। আজকে আমরা সকালবেলায়
আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিকুদ্দিন ভূঁইয়া। আজকে আমি প্রচারণার শুরুতেই আমি আমাদের এলাকায় আমার যে করোনাকালীন সময়ে আমি সবাইকে সচেতনমূলকভাবে নৌকার প্রতি মার্কা নিয়ে এবং সাধারণ মানুষের কাছে এই করোনাকালীন সময়ে আমি যে মাস্ক ব্যক্তিগতভাবে তাদেরকে বিতরণ করছি এবং করোনার যে সময়ে তাদেরকে সচেতনমূলকভাবে সচেতন করার নিমিত্তে আজকে আমি এই নতুন এই পদক্ষেপ নিচ্ছি। আমি বিশ্বাস করি আমি যদি নির্বাচিত হই চান্দিনা পৌরসভাকে আমি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গঠন করব এবং এই এলাকার সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো আমরা পালন করব এবং বঙ্গবন্ধুর আদর্শ সোনার বাংলা আমরা গড়ে তুলব। আমাদের চান্দিনা গণমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ আলিয়ার সাহেবের নির্দেশে এই এলাকাকে আমরা একটা সন্ত্রাসমুক্ত সোনার বাংলায় সাথে সাথে চান্দিনা পৌরসভাকে আধুনিক এবং সন্ত্রাসমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করছি। তার সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সামাজিক উন্নয়নের দায়বদ্ধতা থেকে যে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জন্য যে ভূমিকাগুলো নিচ্ছেন যেমন বিধবা ভাতা বয়স্ক ভাতা এগুলো আমরা আরও বেগবান করব এবং সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। এই বক্তব্যগুলো আমি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। জননেত্রী হাসিনাকে ওনার তরফ থেকে আমরা সালাম পৌঁছে দিচ্ছি আমাদের জনপ্রমুখ আলী সাহেব মহোদয়ের হাতকে শক্তিশালী করার নিমিত্তে ওনার সালাম আমরা পৌঁছে দিচ্ছি। এই বলে আমি আজকে জয় বাংলা জয় বঙ্গ ধন্যবাদ শওকত হোসেন ভূঁইয়া শুনলেন প্রচার করেন এবং নির্বাচিত হলে কি তিনি কি করবেন চান্দিনার উন্নয়নে। এই ছিল রেদওয়ান চান্দিনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। নিশ্চয়ই দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের খবর জানাছিলেন আমাদের দুই সহকর্মী। কুমিল্লার চান্দিনা পৌরসভা থেকে যুক্ত হয়েছিলেন নাসির উদ্দিন এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভা থেকে যুক্ত হয়েছিলেন আসাদুজ্জামান কাজল। আপনাদের দুজনকেই ধন্যবাদ।